সপ্তম দফা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ উঠল মালদা জেলার হবিবপুর বিধানসভা কেন্দ্র। হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুলবুলচণ্ডী অঞ্চলের 213, 214, 215, 216 সহ একাধিক বুথের বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র সরগোল পড়ে যায় ওই এলাকায়, রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ উগড়ে দেন স্থানীয় তৃণমূল নেতা হেমন্ত শর্মা। হেমন্তবাবু অভিযোগ করে বলেন, প্রত্যেকটি বুথেই 200 মিটারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু দুপুরের পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা প্রতিটি ক্যাম্প অফিসে গিয়ে সেখানে ভাঙচুর চালায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উপরেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ হেমন্ত শর্মার। আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্টও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলাশাসক, পুলিশ সুপার, এমনকি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাস্কের বিরুদ্ধে দলীয় উত্তরীয় পরে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কান্তুরকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের 193 নম্বর বুথে। জানা গিয়েছে এদিন ভোট চলাকালীন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে দলীয় উত্তরীয় পরে ওই বুথে ঢোকেন, যাকে ঘিরে ক্ষোভ ছড়ায় বিরোধীদের মধ্যে। পরবর্তীতে অবশ্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে উত্তরীয় খুলে আসতে বলা হয় তাকে। ঘটনার জেরে ভুল স্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এরই পাশাপাশি বুথের কয়েক মিটারের মধ্যে বিজেপি এবং সংযুক্ত মোর্চার দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনাটি ঘটেছে হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দুয়ার 230 নম্বর বুথে। এছাড়াও পার্শ্ববর্তী আরো কয়েকটি বুথে এমন ছবি নজরে এসেছে বলে অভিযোগ, যার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুথের এত কাছে কিভাবে নির্বাচন কমিশনের বিধিনিষেধ উপেক্ষা করে দেওয়াল লিখনগুলি রয়েছে তা নিয়ে এই প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হবিবপুর।